প্রত্যেকবারের মতো আজও আমি কাজে যাইনি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ কাজে যাইনি বুঝতেই পারছো ভালো থাকারই কথা। আর এই যে আমার বউ, কি করবা? বাবুকে তেল মালিশ। তো তেল মালিশ করবে, আর আমার বাবু এখন ঘুমিয়ে আছে, মানে ঋষি বলো, তারক বলো বা তড়িৎ বলো, যেটাই বলবে, ঘুমিয়ে আছে। আর তেল নিয়ে নিয়েছে, বাংলা বলতে বলতে হিন্দি বলছে, কোনো ব্যাপার নেই, অভ্যেসগত বিমারি। একটা তেজ বলো, তেজ, কারণ মাইক নিয়ে নি, উইদাউট মাইকে বলছি। দিয়ে দিবো একটু একটু, হালকা হালকা করে, দেখে বাবু কেমন করছে। অনেক ছোট এখন, আর ওর বয়স এখন সবে মাত্র দেড় মাস। দেড় মাস এখন হয়নি পুরোপুরি, নামে তো দেড় মাসই হচ্ছে, নামে দেড় মাস হয়ে গেছে, দেড় মাসের বেশি, দু মাস। হুম, আর এইভাবে প্রত্যেকেই আপনারাও করবেন। আর এতটুকু ছোট বাচ্চাকে এই কাজল, মানে ই পরিয়ে দেয় জামা কাপড়, অনেক মেয়েই পারে না, আমাকে ভয় লাগে, কিন্তু কাজলের পড়াতে কোনো অসুবিধা লাগে না। এখন আমার অভ্যেস হয়ে গেছে, তাই জন্য আমাকে লাগে না কিছু। তো দেখে বাবু উঠে গেছে, প্রথমে ঘুমিয়েছিল, এখন উঠে গেছে। তেলটা একটু কম দিয়েছি, মানে এখন অনেক ছোট আছে, ওই তেলে মনে হচ্ছে সবই হয়ে যাবে হাত কে সুন্দর মালিশ নিচ্ছে না, চুপচাপ শান্ত হয়ে। আর এর গায়ে বডির কালার, মানে গায়ের রংটা কেমন, তো সবাই বলবে, মায়ের মতো না বাবার মতো। আর এই যে আমার মেয়ে কার্টুন দেখতে ব্যস্ত, টুকু হাই করে, টুকু হাই করো, এদিকে এদিকে হাই করো, হাই কর দাও, হাই কর দাও। ছোট ছিল তখন ই করতো, এখন বড় হয়েছে, বদমাশ হচ্ছে। হ্যাঁ, দেখো তোর ইতি ভালো, হাই করছে, হাই করো, হ্যাঁ দেখো দুই হাত তুলে হাই করছে, দেখছো তো, তোমরা সবাই দেখে নাও তোর ইতি হবে, দুই হাত তুলে হাই করছে, কথা বলছি ক্যামেরা দেখে, ক্যামেরাতে। কি তো আমাদের কারেন্ট পালিয়ে গেল, মানে যে লাইনটা ছিল পাওয়ার,
পাওয়ার কাট হয়ে গেল। তো ততক্ষণ কাজল মালিশ করে নিক। আর এটা ন্যাচারাল লাইট, ঘরের ভেতরে ন্যাচারাল লাইট, তো হয়ে যাক ততক্ষণ মাসাজ। পরে বাকি আমরা দেখাবো কী করছে তারপরে।